অনুষ্ঠান আর অনেকক্ষণ ধরে প্রায় সকাল থেকে শুনছেন, অনেক অনেক বিদগ্ধ জনের বক্তব্য শুনেছেন, অসাধারণ গান শুনলেন। সবচেয়ে বড় কথা, আমাদের এই সময়টা তো ছুটছে, একটা গতির যুগ, ধৈর্য সবচেয়ে কম। তারপরেও যে এতক্ষণ ধরে এত মানুষ এই অনুষ্ঠান শুনছেন, তার জন্য কোনো ধন্যবাদই যথেষ্ট নয়। তো শুরুতেই আমার বক্তব্য রাখার কথা ছিল, তো যখন থেকে আমি প্রস্তুত হচ্ছিলাম বক্তব্য রাখার জন্য, তখন দেখছিলাম এখানে কবি জননী বসেছিলেন, কবি তপন পাত্র, যিনি আমার গুরুদেব, আমাকে বাংলা কবিতায় যিনি এনেছেন তারই নাম নাম তপন পাত্র। সে অর্থে তপন পাত্রের মা আমার গুরুদেবের মা। আমি বড় আশা করেছিলাম যে যখন কিছু বলবো তার আগে আমার মা গুরুদেবের মাকে প্রণাম করে তারপর আমি কিছু বলবো, এবং আমার প্রথম কথাটাই তার উদ্দেশ্যে থাকতো। তিনি হয়তো দূর থেকে যদি আমাকে শুনে থাকেন তাহলেও আমি বলছি তার উদ্দেশ্যে সেই কথাটা। আমরা যারা কবিতা লিখি, মাঝে মাঝে এমন কিছু লিখে ফেলি যে কবিতাটা লিখে ওঠার পর আমরা নিজেরাই বিশ্বাস করতে পারি না, এটা আমি আমি লিখেছি, এই লেখা আমি কিভাবে লিখলাম, আমি সে কথাই আমার গুরুদেবের মাকে বলতে চাইতাম। আপনি যে ছেলের জন্ম দিয়েছেন সেই ছেলে হলো একটি আস্ত কবিতা, এবং সেই কবিতাকে আপনি জন্ম দেওয়ার পরে মা হলেও ঠিক বুঝে উঠতে পারেন আপনাকে। আমাদের আমরা যেমন কবিতাকে একটা কবিতাকে জন্ম দেওয়ার পর সেই কবিতাকে যতদিন ধরে পড়তে থাকি নিজের কবিতা, কিছু কিছু কবিতা তত নতুন হয়ে ওঠে। কবি তপন পাত্র নিজেই একটা কবিতা, যাকে আবিষ্কার করতে, যাকে বুঝতে, যাকে ধরতে জন্মদাত্রী মাদেরও অনেকটা সময় লেগে যায়। আমি মনে করছি আরো আরো সময় লাগবে কবি তপন পাত্রকে, তার জীবনকে, তার ভিতরের মানুষটাকে বোঝার জন্য আমাদের আরো অনেকটা সময় দিতে হবে। তো যে কথা আমার বলা, কবি তপনদা তার কবিতা এগুলো নিয়ে তো অনেক অনেক কথা হতে পারে। আমার সামনে যারা বসে আছেন তারা সকলেই হয়তো কবিতার সঙ্গে যুক্ত নয়, কিছু ছোট ছোট বাচ্চা ছেলেও আছে, মানে মানে বিভিন্ন স্তরের মানুষ আছেন, ফলত আমার কোনো বক্তব্যই সকলকে স্পর্শ করতে পারবে না। আমি ছোট স্বল্প দৈর্ঘ্যে বোঝানোর চেষ্টা করছি কবি তখন না নয় মানুষ তখন না। এই যে বইগুলো বেরোচ্ছে এই দুটো বইয়ের সঙ্গে প্রথম থেকে ওতপ্রোত জড়িত। তো একটা বই প্রায় 300 পাতা আর একটা বই 65 পাতা। 300 পাতার বই কোনো কবির বার হওয়া একটা মাইলস্টোন। আমি তখন তাকে বললাম, আমি তখন তাকে স্যার বলি, স্যার 300 পাতার বই করছেন, এই বইটা চলুন বাংলাদেশে আমরা উদ্বোধন করি অথবা কলকাতায় করি, লেখালেখি সূত্রে বাংলাদেশ কলকাতা আমি হামেশাই যাওয়া আসা করি, যোগাযোগ মোটামুটি আছে, এবং এই বই উদ্বোধন করা কলকাতা বা বাংলাদেশে খুব সহজ, এবং যদি উদ্বোধন করা যায় বা করি তাহলে কি পাওয়া যাবে, একটা মারাত্মক প্রচার পাওয়া যাবে সারা বাংলায়, সেই বইটি সঙ্গে সঙ্গে বইটির নাম প্রচারিত হয়ে যাবে, কে না প্রচার চাই বলুন। আমি সেই উদ্দেশ্য নিয়েই তখন তাকে বললাম, তখন তা বললেন, দাদাভাই তুমি ঠিকই বলেছো, তবে এই বইটা আমি কোনো মতেই বাংলাদেশ বা কলকাতায় উদ্বোধন করতে চাই না, এই বইটা আমি আমার গ্রামে উদ্বোধন করতে চাই, আমার গ্রামের মানুষের প্রতি যে ভালোবাসা, তাদের প্রতি যে টান, তার প্রকাশ হয়ে থাকুক এই উদ্বোধনী প্রকাশ। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এই বইয়ে তিনি দুটো বইয়ে, একটাতে তার শিক্ষককে এবং একটাতে তার মাকে উৎসর্গ করেছেন। আমরা যারা কবিতা লিখি, যারা দীর্ঘকাল ধরে কবিতা লিখি, তারা সাধারণত কি চেষ্টা করে জানেন, কোনো বড় কবির নাম উৎসর্গ করা,
তখন আমি একটা বই নিয়েছি, সে বই আমি নির্মল হালদারকে সে বই শঙ্খপুষ্পে উৎসর্গ করে দিলাম। এতে আমার একটা লাভ হয়। কি লাভ হয় জানেন? ওই কবি শঙ্খপুষ্পের নামে আমার বইটা বহু লোক কেনে, বহু লোক চেনে। তখন তো কিন্তু দাও করেননি, তখন এই বই উৎসর্গ করলেন তার মাস্টারমশাইকে, তার মাকে। অর্থাৎ তিনি প্রচার নয়, তিনি তার অন্তরে শ্রদ্ধা ভালোবাসা তার মাটিকে ছোঁয়ার চেষ্টা করলেন তার কবিতার মধ্য দিয়ে। তখন তার ভিতরে এই মনুষ্যত্ব, এই বিবেকবোধ আছে। আমরা যারা কবিতা লিখি তাদেরকে তিনি লালন করেছেন দীর্ঘকাল ধরে। আপনারা হয়তো শুনে থাকবেন কবি অমর শঙ্কর দত্তের নাম। আমি মনে করি মানবাজারে সর্বশ্রেষ্ঠ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবি অমর শঙ্কর দত্ত, এটা আমি জানি। কিন্তু এটা আমার জানার কথা ছিল না। আমি কেন জানি? কারণ তাকে জানানো হয়েছে। কে জানিয়েছে? তার নাম কবি তপন পাত্র। আপনারা জীবনানন্দ দাশের নাম শুনেছেন, কিন্তু তাকে নিশ্চিতভাবেই বাংলা সাহিত্য আবিষ্কার করতে পারত না যদি না কবি বুদ্ধদেব বসু থাকতেন। তপন দা এই কবি বুদ্ধদেব বসুর কাজটাই মানবাজারের বাংলা সাহিত্যে করে গেছেন। তিনি নিজের হাতে বাংলা তার অমর শঙ্কর দত্তের সংকলন বের করেছেন। শুধু অমর শঙ্কর দত্তেরই নয়, তিনি আরো বহু কবি আমাদের সামনে জগন্নাথ দা বসে আছেন, জগন্নাথ দার বই ভালোবেসে করেছেন তপন দা। এই যে ছোটদের পরবর্তী জেনারেশনের যে লালন করার বিষয়টা আমি তপন দার মধ্যে দেখেছি, তপন দা বড় বেশি লালন করতে পারেন। আরেকটা কথা আমার বলার আছে, কিছু কিছুক্ষণ আগে মানে শুরুতেই চণ্ডীবাবু একটা বক্তব্য রাখছিলেন, অসাধারণ, খুব ভালো বলেন উনি। কবিতা জিনিসটা উনি রবীন্দ্রনাথের পরে আর বুঝতে পারেন না উনি বলছিলেন, দাবি করছিলেন বা তিনি নিজেকে যোগ্য মনে করছিলেন না, এটা খুব সত্যি কথা। বর্তমান সময়ে কবিতা একটু বাঁক নিয়েছে, একটু জটিলতম আমাদের মনে হয়। কিন্তু আমার মনে হয় আজকে যিনি কবি যার বই বেরোচ্ছে তিনি কিন্তু সেই শ্রেণীর কবি নন যার কবিতা বুঝতে অসুবিধা হওয়ার কথা। দেখুন ওই লেখা আছে তার ছোট ছোট লাইন, সহজ সহজ লাইন, আপোষ করলে পাপোষ হতে হয়। এই কবিতা বোঝার জন্য আমার মনে হয় না মাথা ঘুরতে হয়। দেখুন মাটি তো সবুজ সোনা, এই লাইনগুলো দেখুন সহজেই আপনি বুঝে যাবেন। স্বতঃস্ফূর্ততা, তপন দার কবিতার যে স্বতঃস্ফূর্ততা সেটা কোথা থেকে এসেছে? সেটা এসেছে তার জীবনের স্বতঃস্ফূর্ততা থেকে। একটা সময় তপন দা কবিতার থেকে দূরে চলে গেছিলেন, অর্থাৎ তিনি আর কবিতা সেভাবে লিখছিলেন না। এই জায়গাটা আমাকে খুব ভাবায়, সত্যি কি তপন দা কবিতার থেকে দূরে চলে গেছিলেন? আমি দেখেছি না তিনি জানেন। কেন জাননি? তপন দাকে আমার নিজেই একটা কবিতা মনে হয়। আমি বহু কবির সঙ্গে উঠা বসা করে দেখেছি যারা কবিতা লেখেন আর মাঝখানে কবিতা ছেড়ে দেন, তাদেরকে হতাশার কথা শুনতে। তপন দা কখনো কবিতা নিয়ে তার হতাশার কথা ব্যক্ত করেননি। আমরা যারা কবিতা লিখি সিনসিজিমের চাপে ভুগতে হয়, মাঝে মাঝেই সামাজিক বিভিন্ন রকম কথা শুনতে হয়। তপন দা বলেন, দয়াময় এখন লতারা মোটাচ্ছে, বৃক্ষেরা পাতলা হচ্ছে, বৃক্ষেদের পাতলা মনে করা হচ্ছে, এটাকে নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই। এই যে তপন দার বোধ কবিতা, কবিতা কি জিনিস সব থেকে ভালো জিনিস এখানে বুঝাতে পারতেন সহজ করে, আমি বললেই জটিল হয়ে যাবে, তপন দা উনি সহজেই বুঝাতে পারতেন। সেই তপন দার কথাই বলি, কবিতার কোনো রচনা নয়, কবিতার যাপন। আমি কিভাবে বেঁচে থাকছি সেটাই কবিতা। যাদের কবিতা বুঝতে অসুবিধে হয় তাদের একটা কথা বলি, আমরা বিভিন্ন সম্পর্কে থাকি, বিভিন্ন সম্পর্কের মধ্যে থাকি। আমার বাবার সাথে আমার একটা সম্পর্ক, মায়ের সাথে সম্পর্ক, স্ত্রীর সাথে সম্পর্ক আছে, এত যে নিবিষ্ট সম্পর্কে আমরা থাকি সেই মানুষটাকে পুরো বুঝতে পারি। আমি আমার বাবাকে পুরো চিনতে পারি, আমি আমার মাকে পুরো চিনতে পারি, চিনতে তো পারি না পুরোপুরি, তাহলে কি ছেড়ে দিই? না, আঁকড়ে ধরি, বোঝার চেষ্টা করি, ভালোবাসার চেষ্টা করি, তারপর ধীরে ধীরে তাকে উপলব্ধি করি। ঠিক সেভাবে আপনি কবিতা বুঝতে চান, কবিতা পড়তে চান, তাহলে তাকে আঁকড়ে ধরুন, বারবার ধরুন, বোঝার চেষ্টা করুন।
কুয়োতে আমরা জল তুলি, সহজে কি জল পাই? অনেক পরিশ্রম, অনেক মাটি খননের পর সেই রসালো জল। তো কবিতা তো সেই রস মাটির ভিতরে আছে। আপনি না করে এটাকে বুঝে যাবেন? আপনি বিনা পরিশ্রম বিনা পরিশ্রম করে কবিতার রস উপলব্ধি করবেন? তা তো হয় না, আপনাকে শ্রম করতে হবে। সেই শ্রম দিয়ে বুঝবেন কবি তপন পাত্রের যে লেখা, সেই লেখা কোন স্তরের লেখা, জীবনের কোন ভাবনার লেখা। শেষ একদম সংক্ষেপে বলছি, আর এক মিনিট আমাকে সময় দেন। তপনদা টুকরো টুকরো বিভিন্ন সম্পর্কে জড়িত, আমরা তো সম্পর্কে জড়িত নই। আমি কবিতার হোল টাইমার, সবসময় কবিতা নিয়ে থাকি, 24 ঘন্টা আমি জীবনে সবকিছু বিসর্জন দিয়ে কবিতা লিখি। তপনদা সবকিছু নিয়ে কবিতা লেখেন, এই যে উনি সবকিছু নিয়ে কবিতা লেখেন, এর বিশাল যন্ত্রণা। যিনি কখনো আশয় বিনাশ কবিতা লিখেছেন, যিনি কখনো মৌদের ওই মশাল হয়ে গেছে কবিতা লিখেছেন, যিনি কখনো রিক্সওয়ালা কবিতা লিখেছেন, তাকে সম্পর্কের প্রয়োজনে, অন্য মানুষকে সম্মানের কারণে, কারো দায়িত্ব গ্রহণের জন্য যখন কবিতা ছেড়ে দিতে হচ্ছে, সেই যন্ত্রণা তিনি বুঝবেন যিনি ওই ধরনের কবিতা লিখেছেন। কখনো একবার তিনি ওই কবিতা লিখেছেন, তিনি শুধু তার পরিবারকে দেখার জন্য কবিতার থেকে দূরে থাকছেন। এই যন্ত্রণা বহন করতে হয়েছে কবি তপন পাত্রকে। এই যন্ত্রণার বহনটাই কবিতা। আমরা সব ছেড়ে দিয়েছি কিন্তু আমার কবিতা আছে, আমি এই আনন্দে চাকরি আমি ত্যাগ করতে পারি, আমি সংসার ত্যাগ করতে পারি। কেন? আমি তো কবিতা নিয়ে আছি, আমি কবিতা লিখতে পারি, কিন্তু সংসারের কারণে কবিতা লিখতে পারছি না, লিখতে পারছি না, আমি প্রকাশ করতে পারছি না। এই যন্ত্রণা এক সেই উপলব্ধি করতে পারে যিনি কখনো তপনদার মাপের কবিতা লিখেছেন। সেই কবিতা লেখার পরও শুধু সাংসারিক কারণে তপনদাকে কিছুদিন কবিতার থেকে দূরে সরে থাকতে হয়েছিল। আমি মনে করি তপনদা সেখানেই কবি, তপনদার প্রতি সম্পর্কের ভিতর দিয়ে কবিত্ব আছে, প্রতিটি প্রকাশের মধ্যে কবিত্ব আছে। তপনদা যখন মাইক ঘাটে ধরে নেন, আমি দূর থেকে চুপচাপ শুনি। এই অসাধারণ বাপ আমি পণ্ডিত তপনদা, যিনি চাইলেই যে কোনো টেলিভিশনে অ্যাঙ্কারিং এর একটা দুর্ধর্ষ জায়গায় পৌঁছাতে পারতেন, তিনি কি কোনো শ্রেণী মাথা ঘামাননি। তিনি তার পরিসরের মধ্যে আপন খেয়ালে মৌরের মতো নিজের ইতিহাসটা করে গেছেন, এটাই তপনদা। সবশেষে বলি, এই স্বল্প দৈর্ঘ্যের বক্তব্যে আমি তপনদাকে নিয়ে বেশি কিছু বলতে পারবো না, কারণ তপনদা একটা বিশাল বিশাল গভীর সমুদ্রের মতো, তাকে নিয়ে এই অল্প সময়ে বলা সম্ভব নয়। শুধু বলছি তপনদাকে বুঝতে হলে তার বই পড়তে হবে। এই যে দুটো বই, তার সঙ্গে অত্যন্ত জড়িত, প্রায় 2 বছর লেগেছে বইগুলো প্রকাশ করতে। এই বই যে প্রকাশনী সংস্থা থেকে করেছে, তাদের কাছ থেকে এই দুটো বই আমি আপনাদের কিনে নিতে বলবো, কারণ প্রায় 40,000 টাকার মতো ওরা খরচ হবে যে প্রকাশনা সংস্থা। সেই বইগুলো আপনারা মিনিমাম মূল্যে কিনে পড়ুন, বোঝার চেষ্টা করুন। 300 পাতার একটা বই করে দিয়েছে আমার কাছে, এই বই চাঁদতলা বিল্ডিং এর থেকে অনেক বেশি সম্পদ। এই বইয়ের ভিতরে যা থাকলো আপনার চাঁদতলা বিল্ডিং ততদিন থাকবে না, কোনোমতেই থাকবে না, 300 পাতার এই বই থাকবে। আপনারা পড়বেন, তপনদাকে জানার চেষ্টা করবেন। নমস্কার।